এই যে আজকে আমরা আসছি আমাদের এখানে একটা ফান ফেয়ার হচ্ছে যেটা এভরি ইয়ারই হয় কিন্তু করোনার জন্য লাস্ট 2 ইয়ার্স হয় নাই তো এই বছরও আসছে এটা আমাদের যে এরিয়া সেখানেই তো এটা নাম হইলো গিয়া সেনমাক্তা সেনমাক্তা তো এখানে বাচ্চাদের অনেক ধরনের রাইড আছে বড়দেরও তারপর খাবারের অনেক স্টল আছে অনেক কিছুই আছে চলুন আপনাদের সাথে শেয়ার করি বাচ্চারা হয়তোবা অনেক এনজয় করবে ওর বাবা নাই বাসায় তো আমি এবং তাইবা তাহান আসছি এটা দিনের একরকম সৌন্দর্য রাতের একরকম তো রাতের বেলা আজকে আসলাম এই ফান ফেয়ার গুলো এক একটা এলাকায় হয় এখন রাত এই জন্য হয়তো বা মানুষের সমাগম কম এখন বলো তাহান কি অনেক হ্যাপি হ্যাঁ এরপরে চুরুস খাওয়া হলো কিন্তু চুরুসের ভিডিওটা নিতে ভুলে গেছিলাম কারণ আমার সাথে আরও কিছু ছোটো ভাইরা ছিল তো ওদের সাথে কথা বলতে বলতে একসাথে সবাই যখন খেলাম তখন ওর ভিডিও নিতে আমার মনে নেই আর এই যে তাহান এদিকে চড়ছে সে কোথাও গেলে রাইডে চড়ার জন্য খুবই এক্সাইটেড থাকে আর এই যে রাইডগুলো চড়ছে প্রত্যেকটা রাইড 4 ইউরো করে আর কিছু কিছু রাইড আছে 5 ইউরো করে তো ইনফরমেশন সবসময় আমি আমার ভিডিওতে দিয়ে দেই আর এই তো এখন আমি আমার সবচেয়ে যে ফেভারিট গেমটা এটা আসলে খুবই ভালো লাগে আমার এটা চললে নিজেকে অনেক বাচ্চার মতো লাগে আমি এটা ওঠার পর নিজে বাচ্চার মতো হয়ে যাই তো এই তো তাইবার টিকিট কেটে নিচ্ছে পুরো সব জায়গায় টিকিটগুলো ওকে দিয়েই কাটিয়েছি আর আমি যদি কোথাও যাই আর তখন যদি দেখি যে এই খেলাটা আছে তো আমি অবশ্যই মিস করি না আমার খুবই ভালো লাগে আমি খুবই এনজয় করি এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি এনজয় করছি আমি আর তাইবা একটা গাড়িতে আসলে দুইজনে ওঠা যায় আর টিকিট কিন্তু একটাই নিতে হয় আলে তাইবা আলে বিয়াসি বিয়াজি বিয়াজি আর এই যে এখানে এই খেলনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা টিকিট নিতে হয় টিকিটের মাধ্যমে ওই যে উপরের দিকে চিমটার মতো একটা আছে ওটা দিয়ে পুতুলগুলো উঠানোর ট্রাই করতে হয় কিন্তু বেশিরভাগ সময় আসলে এগুলো উঠে না তাইবাও খেলেছিল এটা আসলে টাকা নেওয়ার একটা কি বলবো একটা ফন্দি বলা চলে আর এটাও কিন্তু ওই টাইপেরই এই যে বেলুনগুলো এই বন্দুক দিয়ে ফুটো করতে হবে যে যে কয়টা ফুটো করতে পারবে তার উপরে ওদেরকে গিফটগুলো দেওয়া হবে এখানেও সেম তো বেশিরভাগ যে ফানফেয়ারগুলো হয় সেই ফানফেয়ারগুলোতে এই ধরনের গেমই বেশি থাকে ওরা আসলে এনিহাও টাকাটা পকেটে নিয়ে নেয় কিন্তু গিফটগুলো কিন্তু পাওয়া যায় না এত সহজে ওদের সাথে আমাদের সিলেটে এক ভাই আছে ছোট ভাই এখানে এসে দেখা হইলো দুই তিনটা ছোট ভাই আছে সিলেটে ওদের সাথে এই যে তাহান মামাদের সাথে ঘুরতেছে সব আমাদের সিলেটি ভাই আচ্ছা বেলুন
গুলো ফাটাইতে পারলে এখান থেকে যে কোনো একটা গিফট পাবে, চারটা বেলুন যদি কেউ ফাটাইতে পারে। কেমন লাগলো তাইবা, সন্ধ্যাটা ভালো লাগছে? মাইন্ড ইওর হেড।